আসসালামু আলাইকুম প্রিয় কলেজার প্রবাসী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের হজ এবং ওমরা মন্ত্রণালয় থেকে তারা যে বিষয়টা ঘোষণা দিয়েছে যে এবছরেই সকল দেশ থেকে হজিরা, অর্থাৎ যারা ওমরা হজ করবে, তারা এবছর হজে অংশগ্রহণ করতে পারবে এবং হজ পালন করতে পারবে। কিন্তু এখানে ওমরা হজ মন্ত্রণালয় থেকে তারা যে বিষয়টা নিশ্চিত করেছে সেটা হচ্ছে প্রত্যেক হাজিদেরকে এবং কঠোরভাবে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যে বিধিনিষেধগুলো রয়েছে এবং তাদের যাতে করোনা ভাইরাস আক্রান্ত না করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করেই এবছর হজটা পালন করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়। তো এবছর কিভাবে হজ হবে বা কি সিস্টেমে হজ হবে, কিভাবে শিডিউল হবে ফ্লাইটের, তারপর করোনা সতর্কতা, তারপর এছাড়া যে রকম নির্দেশগুলো রয়েছে, আইন কানুনগুলো রয়েছে, কিভাবে কি হবে, সব কিছু বিস্তারিত তারা আমাদেরকে জানিয়ে দিবে। অর্থাৎ হজ মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো নতুন করে আপডেট তারা জানিয়ে দিবে আপনার ফ্লাইটের শিডিউল, হজের নিয়ম কানুন, অ্যান্ড হচ্ছে করোনা ভাইরাসের সতর্কতার জন্য যে নির্দেশগুলো, এগুলো আলাদাভাবে আর একটি আপডেট দিয়ে ওনারা আমাদেরকে জানিয়ে দিবে। তো এই বিষয়টা একেবারে নিশ্চিত করে দিয়েছে। সো আলহামদুলিল্লাহ, এবছরেই অর্থাৎ 2021 সালেই হজ করতে পারবেন বাংলাদেশের নাগরিক সহ বিশ্বের সব দেশের নাগরিক, অ্যান্ড হচ্ছে ওই সৌদি আরবের প্রবাসী যারা আছেন, সৌদি নাগরিক আছেন, প্রত্যেকেই এবছর হজ পালন করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো নেক্সট টিউটোরিয়ালে। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর যারা এখনও লাইক করেন নাই, প্লিজ লাইক করেন। আল্লাহ হাফেজ।